সালিসি ডেকে উল্টো করে ঝুলিয়ে মারধর, শিকলে বেঁধে অত্যাচারের অভিযোগে ধৃত তৃণমূল কর্মী জামাল উদ্দিন সর্দারকে আদালতে পেশ। জামালের বিরুদ্ধে খুনের চেষ্টা, মারধর, শ্লীলতাহানি, তোলাবাজি, প্রতারণা সহ একাধিক ধারায় মামলা। হেফাজতে চাইল পুলিশ, শুনানি শেষ, রায়দান স্থগিত। মাস্ক পরেই পুলিশের জালে ধরা পড়েছে সোনারপুরের তৃণমূল কর্মী জামাল উদ্দিন সর্দার। সূত্র মারফত খবর পেয়ে আগেই ওত পেতে ছিল পুলিশ, এমনটাই সূত্রের খবর। এবং মাস্ক পরে থাকায় পুলিশের নজরে পড়ে যান জামাল, অর্থাৎ মাস্কই কাল হলো জামালের। যারা বাইট দিয়েছিল তাদের বিরুদ্ধে 62/24 হাইকোর্টে মামলা করেছি। সরকারি জায়গার উপর তারা সবাই বাড়ি করে বসে আছে, তার প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে ফাঁসানো হয়েছে। এটা ঠিক আছে, এটা সম্পূর্ণ চক্রান্ত করে আমাকে ফাঁসানো হয়েছে, সম্পূর্ণ চক্রান্ত। আমরা কথা বলবো সরাসরি, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি হিন্দল। হিন্দল অবশ্যই জানতে চাইবো আদালতে কি হলো, সওয়াল জবাবে। কিন্তু প্রশ্নটা হলো, দেখো একই সেই বডি ল্যাঙ্গুয়েজ, মানে আমরা জয়ন্তর ক্ষেত্রে যেমনটা দেখেছিলাম, জেসিবির ক্ষেত্রে যেমনটা দেখেছিলাম, জামালের ক্ষেত্রে একদমই তাই, এতটাই বেপরোয়া। কিন্তু জামাল সরকারের মধ্যেও দেখা গেল, এবং সে যেটা স্পষ্টত বলছে যে যারা তার বিরুদ্ধে অভিযোগ করছে, যারা মুখ খুলছে, তাদের বিরুদ্ধে জামাল সরদার নাকি মামলা করেছিলেন, তারা নাকি সরকারি জমির ওপরে বসে রয়েছে, এবং সেই আক্রোশ বশতই তাকে ফাঁসানোর চেষ্টা হয়েছে বলে জামাল সরদার দাবি করছেন, যখন সোনারপুর থানা থেকে তাকে বড়বিপুর আদালতের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল। কিন্তু প্রশ্ন একটাই, যেটা অভিযোগকারিণী আজও আমাদেরকে যেটা বলেছেন যে জামাল সরদার এই সালিসি সভা বসাতো এবং সেখানে সে দাবি করতো যে পুলিশের মদত রয়েছে, পুলিশ নাকি সম্পূর্ণ অধিকার দিয়ে রেখেছে সেই সালিসি সভা করার, এবং সে কারণেই কিন্তু সেই সালিসি সভা বসাতে সাহস পেত, তেমনটাই জামাল সরদার নাকি প্রকাশ্যে বলতো, সেই কারণে প্রতাপনগর অঞ্চলের কেউ মুখ খুলতে ভয় পেত এবং তাদেরকে অনেককেই কিন্তু ঠিক এভাবেই ঝুলিয়ে মারধর করা, চেন দিয়ে বেঁধে মারধর করা, সালিসি সভা বসানো, একাধিক ব্যক্তির থেকে টাকা নেওয়া, তেমন কিন্তু অভিযোগ উঠে আসছে। যদিও বড়বিপুর পুলিশ জেলা সূত্রে যেটা স্পষ্টত বলা হচ্ছে যে সেই অভিযোগকারিণী মহিলা যেটা বলেছেন যে পুলিশের মদত রয়েছে, পুলিশ তাকে সাপোর্ট করতো, এমন বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন বক্তব্য। এক্ষেত্রে কোনো রকম ঘটনা ঘটেনি, পুলিশের সঙ্গে জামাল সরদারের কোনো রকম কোনো যোগসাজশ ছিল না, বরং এই ঘটনার পর পুলিশ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সেই যে যে ধারা দেওয়া দরকার সেসব ধারা দিয়ে তাকে কিন্তু বারুইপুর আদালতে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বারুইপুর আদালতে পাঠিয়েছে। কিন্তু আজকে বারুইপুর আদালতে যে বিষয়টা দেখা যায় যে সরকার পক্ষের আইনজীবী এবং জামাল সরদারের অর্থাৎ কিনা অভিযুক্তের আইনজীবী, তাদের মধ্যে সওয়াল জবাব হয় বিচারকের কাছে। একেবারে সরকারি আইনজীবী যেটা স্পষ্টত বলেন, জামাল সরদারকে পুলিশের হেফাজতে নেওয়ার প্রয়োজন এই কারণেই, কেননা জামাল সরদারের কাছ থেকে বেশ কিছু জিনিস সিজ করার প্রয়োজন রয়েছে, তার বাড়িতে তল্লাশি করার প্রয়োজন রয়েছে, এরকম বিভিন্ন রকম প্রয়োজনের কারণেই জামাল সরদারকে পুলিশি হেফাজতে নেওয়ার প্রয়োজন রয়েছে। উল্টো দিক থেকে জামাল সরদারের আইনজীবী যেটা স্পষ্টভাবে পুলিশের কাছে আবেদন জানান যে পুলিশের পক্ষ থেকে যে দুটো জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছে, অর্থাৎ কিনা খুনের চেষ্টা এবং তোলাবাজির অভিযোগ, এই দুটো সম্পূর্ণটাই ভিত্তিহীন অভিযোগ পুলিশ মামলায় রেখেছে এবং সেখানে সেই সেকশনগুলো পুলিশ দিয়েছে। তার সপক্ষে জামাল সরদারের আইনজীবীরা যেটা বলছেন যে কোনো রকম আর্থিক লেনদেন যেহেতু এখনও পর্যন্ত হয়নি, সুতরাং জামাল সরদারের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগটা ভিত্তিহীন। দ্বিতীয়ত, যে খুনের চেষ্টার অভিযোগ যেটা বলা হচ্ছে সেই খুনের চেষ্টার অভিযোগও ভিত্তিহীন, কেননা সেই মহিলার যে মেডিকেল পরীক্ষা হয়েছে সেই মেডিকেল পরীক্ষায় কিন্তু তেমন কোনো রিফ্লেকশন নেই যে গলায় তার গলার শ্বাসরোধ করে মারার চেষ্টা হয়েছে, গলায় তেমন কোনো দাগ নেই বা এমন কিছু, তেমনটাই কিন্তু জামাল সরদারের আইনজীবীরা বিচারকের কাছে জানান। দুপক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারক বলেছেন গোটা বিষয়টি নিয়ে পরবর্তী ক্ষেত্রে তিনি রায়দান করবেন। কিন্তু গোটা বিষয় তোমাকে বলে রাখি, জামাল সরদারের বিরুদ্ধে এই যে নির্যাতিতা মহিলা, তিনি অভিযোগ করেছিলেন 11 তারিখ অভিযোগ করার পর অবশেষে প্রায় 8 দিন পর পুলিশ জামাল সরদারকে গ্রেফতার করলো। প্রথম ক্ষেত্রে কিন্তু পুলিশ একেবারে নিশ্চুপ ছিল, নিরুত্তাপ ছিল, পরবর্তী ক্ষেত্রে যখন এটা সংবাদ মাধ্যমে আসে তারপরেই পুলিশ রীতিমতো তৎপরতা শুরু করে এবং গতকাল তাকে গ্রেফতার করা হয় শামুকপোতা অঞ্চল থেকে এবং গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ধন্যবাদ তোমায়।